মালদার হরিশ্চন্দ্রপুরে মাটি মাফিয়ার তালিকায় সরাসরি নাম জড়িয়ে গেল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির শাসক দলের সহসভাপতি ফেশান আলীর। জানা গিয়েছে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাংরুয়া গ্রামের বাসিন্দা এক বৃদ্ধার চাষের জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নেওয়ার অভিযোগ ফেশান আলী ও দলবলের বিরুদ্ধে। বাধা দিতে গেলে সহসভাপতি ও দলবলের হুমকির মুখে পড়তে হয় বলে অভিযোগ। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এই নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে রামপুর মাঠে ওই বৃদ্ধার জমিতে মাটি কাটার লিখিত শর্ত ছিল যে 60,000 টাকার বিনিময়ে 2 বিঘা জমির মাটি 2 ফিটের বেশি গর্ত করে মাটি কাটতে পারবেন না তারা। কিন্তু তারা শর্ত ভেঙে তৃণমূল সহসভাপতি ফেশান আলীর নেতৃত্বে জোরপূর্বক 4 থেকে 5 ফিট মাটি কাটে বলে অভিযোগ। ওই বৃদ্ধা বাধা দিতে গেলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। হ্যাঁ, কি হয়েছিল? মাটিটা নিয়ে হচ্ছিল গর্ত করে কাটছে, আমরা মানা করছি, আমরা মাটি কাটতে দিব, আগে লেভেল করব, তার বাদে মাটি কাটতে দিব, তো কাটতে দিব না মাটি। কারা কাটাচ্ছে মাটি? সভাপতি কি মাটি কাটছে? আচ্ছা, তারা কি বাধা দিয়েছিলেন, মানা করেছিলেন? মানা করেছিল, আমার দেওয়ার মানা করেছিল, আমি গর্ত হচ্ছে আমি মাটি কাটতে দিব না, শুনছে না ওরা, ওরা একটু কথা শুনছে না। এছাড়া করে তাহলে কি জোরপূর্বক ভাবে মাটি কাটছে? কি আমরা বলছি যে আমরা ওই সমানে কেন যাবে, আমাদের এদিকে উঁচা আছে মাটি, এদিকে নিচে আছে মাটি, তা আমরা বলছি যে আমরা যেরকম দিয়েছি আপনাদের ওরকমই মাটি কাটেন, 2 ফিটে মাটি, আমার উঁচা উঁচাই নিচাও আমার আছে। কি চাইছেন এখন? এখন চাইছি মাটিটা আমি নেড়াতে দিব না, আমি পহলে লেভেল করতে চাইছি। কথা হয়েছিল 2 ফিট মাটি 2 বিঘা কাটব, এরা 10 কাঠা মাটি হতা কাটলে, ওই যে হতা কাটার কথা নিয়ে ছিলেন, ও বগল 2 ফিট কাটিলছে, হতা ফেন 3 ফিট 4 ফিট কাটি নিলছে, মশাল হবে মুক্ত দিঘি করে দিলে, ওখানে চাইছি মোর ক্ষেত খান যেরকম সমান করে দিলে। ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে সরাসরি মাটি মাফিয়ার মদদ দেওয়ার অভিযোগ উঠেছে বহুবার, যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ফেশান আলী। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলো সম্পূর্ণভাবে ভিত্তিহীন। আপনার বিরুদ্ধেই তো অভিযোগ? না, আমি ওসবে যাই না এবং আমি এগুলো প্রশ্ন জানি না। কিন্তু ওখানে তো আপনাকে দেখা গেছিল যে আপনি ওখানে ছিলেন, জমি দেখতে গেছিলাম, জমি কাটা হচ্ছে না কি যে দেখেছিলাম না, ওরা পঞ্চায়েত কাটছে না, ওরা রাজি জমি কাটছে না। কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে আপনি নাকি জোরপূর্বকভাবে মাটি কাটছেন? আদৌ না। হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে ব্লক সহসভাপতি নাকি অবৈধভাবে মাটি কাটছে, এটাই শুনলাম। এখন এটা কথা আছে, কারণ এটা তো প্রশাসনকে দেখা উচিত যে আজকে একটা ব্লক সভাপতি যেভাবে মাটি কাটছে, সরকারকে কোনো রয়্যালটি দিচ্ছে না বা কোনো কিছু নিয়ম মাফিক কাটছে না, এটা সরকারকে দেখা উচিত এবং বেলারকে এবং আইসি সাহেবকে দেখা উচিত। কিন্তু ওনারাও তো শাসক দলের কাছে বাধা, এই জন্য ওনারা কিছু করতে পারছে না, এই সরকারের আমলে ওরাও কিছু করতে পারবে না, এই টিএমসি রাজ্য তো এরকমই চলবে বলে আর কোনো লাভ নাই। আছেন যে সব একের পরে এক জোরপূর্বক এই ভেস জমিগুলা পাট্টা হয়ে যাচ্ছে, পাট্টার জমির নাম পরিবর্তন হয়ে যাচ্ছে, আপনারা তো বুঝতেই পারছেন আর দেখতে পাচ্ছেন, আপনাদের সংবাদ মাধ্যমেই দেখছি যে কার জমি কার নামে রাতে রাতে রেকর্ড হয়ে যাচ্ছে। এখন এখানে জমি মাফিয়ারা হয়ে গেছে অনেক, এখন কে কার মাটি কেটে নিচ্ছে, এখন আমরা এর আগেও বলেছিলাম প্রশাসনকে যে সঠিকভাবে তদন্ত করে এগুলো কাজ করা উচিত, কিন্তু প্রশাসন নীরব, এতে আমাদের কোরআন জনসাধারণ দেখতে পাচ্ছে, জনসাধারণ বিচার করবে। সরকারটা হচ্ছে সম্পূর্ণ কাটমানি সরকার, কাটমানি ছাড়া কোনো কাজ হয় না। আপনারা দেখেছেন ইতিমধ্যে একটা হাইকোর্ট রায় দিয়েছে আমাদের শিক্ষামন্ত্রীকে, এক শিক্ষামন্ত্রীকে যে 12টার মধ্যে সিবিআইয়ের কাছে হাজিরা দিতে হবে, উঠবানে গেলে চলবে না, আপনারা বুঝেন হাইকোর্টকে বলতে হচ্ছে। তাই এবারকে আপনারা বুঝেন, আমরা যে বলছি তা আপনারা ভাবছেন যে আমরা বিরোধী দলনেতা হিসাবে বলছি, কিন্তু হাইকোর্টকে বলতে হচ্ছে। অন্যদিকে এ সম্পর্কে তৃণমূলের অঞ্চল সভাপতি তথা বন ও ভূমি কর্মাধ্যক্ষ আদিত্য মিশ্র বলেন, এখনও পর্যন্ত লিখিত অভিযোগ জমা করা হয়নি, দলের কর্মী বলে কোনো রেয়াত করা হবে না, আইন আইনের পথেই চলবে। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আমি পাইনি, তবে যদি এটা ঘটনা ঘটে থাকে বিদ্রোহ সাহেবকে বলবো অবশ্যই ওটা তদন্ত করতে। তদন্ত সাপেক্ষে যদি দেখা যায় যে আমাদের দলের কোনো নেতৃত্ব বা সহকারী সভাপতি তার মধ্যে জড়িয়ে থাকে,
তাহলে দল অন্যায়কে কখনো সাপোর্ট করবে না, আইন আইনের পথে চলবে। কিন্তু বারবার যে এইরকম একটা মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বেড়ে যাচ্ছে, এর আগেও সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসেছিল, কিভাবে সামাল দিবেন এগুলো? আমরা তো একটা টাস্কফোর্স কমিটি গঠন করিয়ে দিয়েছি বিডিও আইসি এবং বিএগারোকে দিয়ে। এবার আজ থেকে দু তিন মাস আগে যা ঘটছিল এখন তা অনেকটা কন্ট্রোল হয়ে গেছে। এখন কিন্তু আর সেই রকমভাবে মাটি কাটার ব্যাপারটা হয় না যতক্ষণ ওই তিনজনের কমিটির মধ্যে একটা ওই আলোচনা সাপেক্ষে যতক্ষণ ক্লিয়ারেন্স হবে না ততক্ষণ বিএগারো সাহেব অনুমতি দিতে পারবে না, এরকম একটা নিয়ম করে দেওয়া হয়েছে আমাদের। অ্যাপ্লিকেশন বিডিও সাহেবের কাছে যাবে, বিডিও সাহেব সেটাকে নিজের প্রতিনিধি দিয়ে দেখবে, দেখার পরেই সে সিদ্ধান্ত নেবে, নিয়ে বিডিও সাহেবকে বলার পরেই ডিসিশন করার কথা। আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পুরোদমে তৎপর রয়েছি, যদি কোনো জায়গায় আমরা সেরকমভাবে দেখতে পাই সঙ্গে সঙ্গে স্টেপ নিচ্ছি, এবং আমাদের চোখে ফাঁকি দিয়ে এই ধরনের কাজ করা সম্ভব নয়, আর আশা করছি আমরা থাকতে এটা করতে দেবো না। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।